ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী কিছুক্ষণ আগেই ঘটল মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। যাত্রী বোঝায় ট্রেনে লাগলো আগুন। তো বন্ধুগণ, কোন ট্রেনে লাগলো আগুন, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, কোন ট্রেনে লাগলো, কীভাবে লাগলো, আমরা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। বছরের একেবারে শুরুর দিকেই দুর্ঘটনার কবলে পড়ল রাজধানী এক্সপ্রেস। ট্রেন চালু থাকা অবস্থাতেই ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে চালকের তৎপরতায় অবশ্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রাজধানী এক্সপ্রেসের চালক সঠিক সময়ে ইঞ্জিন থেকে নির্গত আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনে ওই সময় অনেক যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। সঠিক সময়ে দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়াতে স্বভাবতই প্রাণে বেঁচে গিয়েছেন তারা। সূত্রের খবর, রবিবার রাতে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনে আচমকা আগুন লেগে যায়। দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ের প্রধান আধিকারিক সিএইচ রাকেশ এ প্রসঙ্গে জানালেন, গতকাল রাত 9টা নাগাদ তেলেঙ্গানার ডিকারাবাদ জেলার নওয়ান্ডিগি রেল স্টেশন পার করার সময় রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন ট্রেন চালক। ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে ট্রেনটিকে থামিয়ে দেন রাজধানী এক্সপ্রেসের চালক। এরপর ইঞ্জিন পরীক্ষা করতে গিয়ে দেখা যায় রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনের একাংশ থেকে আগুনের ফুনকি বের হচ্ছে। এরপর যাত্রী সুরক্ষার্থে ট্রেনের ইঞ্জিনটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। এরপর দমকলের প্রচেষ্টায় অবশ্য কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কী কারণে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনে হঠাৎ করে আগুন লাগলো তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি বলেই জানাচ্ছেন রেলওয়ে আধিকারিকরা। তবে ঘটনার জেরে অবশ্য কোনো যাত্রী আহত হয়নি বলে জানানো হয়েছে। এরপর অবশ্য নোয়ানগি স্টেশনের অন্য একটি ইঞ্জিন পাঠানো হয়েছিল, সেই ইঞ্জিনের সঙ্গে রাজধানী এক্সপ্রেস জুড়ে তারপর তা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।